শেলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের জন্য আবারও সহজ রান্না নিয়ে হাজির হয়েছি, চলে এসেছি আপনাদের সামনে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করবেন। ধনেপাতা বাটা দিয়ে চিকেনের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণই টেস্টি এবং মজাদার। এই রেসিপিটা খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। প্রথমে কিন্তু আমি এক বাটি এখানে ধনে পাতা নিয়েছি, একদম ফ্রেশ ধনে পাতা, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে দুটো একটু বড় সাইজের পেঁয়াজ বড় টুকরো করেই কেটে নিয়েছি, কারণ এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এক কেজি চিকেন নিয়েছি, চিকেনের বড় পিসগুলোতে একটু কাট লাগিয়ে নিয়েছি, আর ছোটো ছোটো টুকরোগুলো নর্মালভাবেই আছে, চাইলে ছোটো পিস করেও কিন্তু আরও নিতে পারেন। চিকেনের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এক টিস্পুনের মতো, গোলমরিচের গুঁড়ো দিলাম এক টিস্পুনের মতো। এখানে আমি গুঁড়ো লঙ্কা মানে লাল লঙ্কা ব্যবহার করব না, হলুদও ব্যবহার করব না। দিয়ে দিয়েছি গরম মশলা হাফ টিস্পুনের মতো। গরম মশলা কিন্তু এরপরে আর ব্যবহার করা যাবে না, কারণ ধনে পাতার গন্ধটা কিন্তু তাহলে নষ্ট হয়ে যাবে। টু টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম ধনে পাতা আর লঙ্কা টমেটো পেঁয়াজের, সেই পেস্ট আমি পুরোটাই ঢেলে দিয়ে দিচ্ছি। যদি আদা রসুনের পেস্ট আগে থেকে না করা থাকে তাহলে কিন্তু গোটা আদা রসুনও কিন্তু এই একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন। চিকেনের একটা সবুজ ভাব থাকবে, আর সেই সবুজ ভাব বজায় রাখার জন্য কিন্তু হলুদ বা লঙ্কার গুঁড়োর ব্যবহার করে নিন। খুব ভালোভাবে ম্যারিনেট করে কিন্তু আমি এটা সারা রাত রেখে দিয়ে দিচ্ছি, হাতে সময় না থাকলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন। কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই করছি, তাহলে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। আর হাফ টিস্পুনের মতো এখানে গোটা জিরে দিয়ে একটু ভাজা করে নিলাম। নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে ঢেলে দিচ্ছি তেলের মধ্যে। আলাদা করে ভাজা করে নেওয়ার কোনো দরকার নেই, যেভাবে ম্যারিনেট করে রেখেছিলাম পাত্রে সেইভাবে সমস্ত মশলাই আমি কিন্তু তেলের মধ্যে ঢেলে দিয়ে দিলাম। ফ্লেমটাকে প্রথম অবস্থায় একটু হাই রেখেছি, 3-4 মিনিট বাদেই কিন্তু ফ্লেমটা মিডিয়াম দিয়ে দেবো। এই রান্না কিন্তু খুব সহজে করা যায়, বেশি সময়ও লাগে না, আর ম্যারিনেট করে যদি আগের দিন রেখে দেন তাহলে তো পরের দিন খুব দ্রুত রান্না করা যায়। একটু কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর ঢাকা দিয়ে কিন্তু আমি 15 মিনিট ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেছিলাম। এই রান্নায় কোনো জলের প্রয়োজন হয় না, কারণ চিকেন থেকে যে জলটা বেরোবে আর তাছাড়া ম্যারিনেট করে রেখেছিলাম, টমেটো পেঁয়াজেরও একটা জল থাকে, ধনে পাতাও দিয়েছি প্রচুর পরিমাণে, তার মধ্যেও যে জলটা থাকবে সেই জলেই রান্না হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছি। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম। মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে এসছে, আমি একটা তুলে দেখাচ্ছি যে মাংসটা কতটা, দেখুন সফট হয়ে এসছে, একদম ভেঙে ভেঙে যাচ্ছে। আর ঢাকা দেওয়ার দরকার নেই, এবার এটাকে ঢাকা খোলা অবস্থায় 5-6 মিনিট কিন্তু কুক করব মিডিয়াম ফ্লেমে, তাহলে এই গ্রেভিটা আর একটু ঘন হয়ে আসবে, আর বেশি ঝোলঝোল থাকলে এটা খেতে ভালো লাগে না, একটু ঘন হলেই ভালো লাগে। উপর থেকে ছড়িয়ে দিলাম আবারও কাঁচা লঙ্কা আর ধনে পাতা। ভীষণই টেস্টি একটা রান্না, এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন, এই শীতে ভীষণ ভালো লাগবে খেতে। ধনে পাতা লঙ্কা দেওয়ার পরে আমি মিনিট খানিকের জন্য ঢেকে দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের মধ্যে মিশে যায়। রান্না একদম শেষ, এবার পরিবেশন করে দেখাবো। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাছাড়া এটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগে, জিরা রাইস বা নর্মাল ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো লাগবে এই ধনে পাতা বাটা দিয়ে চিকেনের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে থাকবেন, এবং এমন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করব।
এমন সহজ ও সুন্দর নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন।